খেলমাটি থানার ঘটনা সন্দর্ভত তিনি আরক্ষী নিলম্বন প্রত্যাহার করা হল ঘোষণা করেছে ডিজিপি জিপি সিংয়ে। আরক্ষী জিম্মাত মৃত্যু হয়েছিল এজন অভিযুক্ত। মনত পরীক্ষার প্রতিবেদনত প্রকাশ পাইছে যে পূর্বই থাকা বেমারের বাবে মৃত্যু হয়েছিল অভিযুক্তজনের। তাৎক্ষণিকভাবে এ এস আই দীপাঙ্কর সাংমাই, কনিষ্টেবল বৈরাম দেউরী আর গৃহরক্ষী বাহিনীর জওয়ান অনিল বরার বিরুদ্ধে লওয়া হয়েছিল ব্যবস্থা। নিলম্বন প্রত্যাহার করার সিদ্ধান্ত আরক্ষী অবশ্যই চলি থাকিব তদন্ত প্রক্রিয়া। আমি পুনৰবাৰ জনাইছো, খেলমাটি থানাৰ ঘটনা সন্দৰ্ভত তিনি আৰক্ষী নিলম্বন প্ৰত্যাহাৰ কৰা হল ঘোষণা কৰিছে ডিজিপি জিপি সিঙে। আৰক্ষী জিম্মাত মৃত্যু হৈছিল এজন অভিযুক্তৰ। মনোত্তৰ পৰীক্ষাৰ প্ৰতিবেদনত প্ৰকাশ পাইছে যে পূৰ্বৰে থকা বেমাৰৰ বাবেহে মৃত্যু হৈছিল অভিযুক্তজনৰ। আৰু তাৎক্ষণিকভাৱে এ এছ আই দীপাংকৰ চাংমাই, কনিষ্টেবল বৈৰাম দেউৰী আৰু গৃহৰক্ষী বাহিনীৰ জোৱান অনিল বৰাৰ বিৰুদ্ধে লোৱা হৈছিল ব্যৱস্থা। নিলম্বন প্ৰত্যাহাৰ কৰাৰ সিদ্ধান্ত অসম আৰক্ষীৰ, কিন্তু চলি থাকিব তদন্ত প্ৰক্ৰিয়া।